বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের চিকরগাছায় পিএমকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সবাইকে স্বাগতম পাসওয়ার্ড নিউজে। পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যশোরের জিকরগাছাতে পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকের আয়োজনে 14 মে মঙ্গলবার সকাল 9টার সময় কৃষ্ণনগর গ্রামের বনফুল আবাসিক এলাকার কদবানু মহলের দ্বিতীয় তলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অফিসার আলহাজ আরব আলী। উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আল মামুন। উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার ফাতিমাতুজ জোহরা। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোরের প্রোগ্রামার ম্যানেজার জহুরুল হক, রাজগঞ্জ এরিয়া সহকারী প্রোগ্রামার আব্দুর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ আরও অনেকে। উল্লেখ্য, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় 600 রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, গাইনি সেবা ও মেডিসিনের উপর চিকিৎসা সেবা সহ ঔষধ এবং চশমা প্রদান করা হয়। বিস্তারিত তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহে আফজাল হোসেন চাঁদ, পাসওয়ার্ড নিউজ, জিকরগাছা, যশোর। যারা এই আয়োজনগুলো করে থাকে মানে তারা তো চান যে মানুষ আসুক, তার কাছে তো আর জোর করে কেউ আসেন, তারাই ডেকে ডেকে মানুষকে নিয়ে আসছেন যে আপনারা আসেন সেবা দেন। তো স্বাভাবিকভাবে এই আয়োজনটা থাকে হচ্ছে মানে সর্বোচ্চ আন্তরিকতা এবং চেষ্টাটা থাকে যাতে সবচেয়ে ভালো সেবাটাই দেওয়া যায়। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে যদিও মানে বিষয়টা এরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সেবাটা যে কেউই গ্রহণ করতে পারে। এবং আপনারা যারা এসছেন আপনাদের উচিত হবে যাদের পক্ষে কী বলবো হাসপাতালে যাওয়া বা একটু ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা কঠিন, তাদের মধ্যেও এই কথাগুলো ছড়িয়ে দিবেন যে ওই জায়গায় গেলে ভালো সেবা পাওয়া যাবে। তাতে করে ওনারা যে আয়োজনটা করেছেন একটা মানে ভালো ব্যাপার এবং আমাদের জন্য এটা একটা সুখবর যে আমরা আমাদের উপজেলায় এরকম প্রতিষ্ঠান পেয়েছি যারা একই দিনে এরকম ব্যাপক পরিসরে একটা আয়োজন করতে সক্ষম। তো আমি এই আয়োজনের সফলতা কামনা করছি এবং আপনাদের কাছে আমি চাইব যে মানে ওনারা নিজ ইচ্ছায় যেহেতু আয়োজনটা করছেন, আপনারা আয়োজনটাকে সফল করার জন্য এবং আপনারা নিজেরা যেমন এসছেন আপনারা আপনাদের চারপাশে সবার সঙ্গে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, জানাবেন যাতে আরও মানুষ আসে এবং এই আয়োজনটা আরও সফল হয়। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, মানে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি।